কোন টুর্নামেন্টের শিরোপা অধরাই থেকে গেল বাংলাদেশের জন্য। এশিয়া কাপের 14তম আসরের শিরোপা নিষ্পত্তির ম্যাচে ভারতের কাছে 3 উইকেটে হেরেছে মাশরাফি বাহিনী। টস হয়ে প্রথমে ব্যাটিং এ নেমে মিরাজ লিটনের 120 রানের উদ্বোধনী জুটির পরেও 222 রানের মামুলি স্কোর গড়ে বাংলাদেশ। মাশরাফি রুবেলদের নিয়ন্ত্রিত বোলিং এর শেষ ওভার পর্যন্ত লড়াইয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। সপ্তমবারের মতো শিরোপা জিতে ভারত। 31তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে ফ্লিক করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে দিনেশ কার্তিক, আর 37তম ওভারে মহেন্দ্র সিং ধোনিকে হতাশ করেন মুস্তাফিজের কাটার। কার্যত তখনই দারুণভাবে শিরোপা লড়াইয়ে ফেরে বাংলাদেশ। বড় চমকে অবশ্য এশিয়া কাপ ফাইনাল শুরু করে মেহেদি হাসান মিরাজ। লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নেমেই বাজিমাত এই তরুণের। বুমরা, ভুবনেশ্বরের পেস ভেলকি কিংবা চাহাল কেদার যাদবের স্পিনের নীলবিষ, সবই এদিন মিথ্যে হয়েছে এই দুই তরুণের ব্যাটে। এশিয়া কাপ তো বটেই, 2016 পর ওপেনিং এ সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন মিরাজ আর লিটন। ব্যক্তিগত 32 রানে মিরাজ আউট হলে ভাঙে 120 রানের পার্টনারশিপ। প্রায় 6 গড়ে রান উঠলেও মিডল অর্ডারের শ্রীহীন ব্যাটিংয়ে বড় স্কোরের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে। স্কোর বোর্ডে আর 31 রান যোগ হতেই সাজ ঘরে ইমরুল, মিথুন, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। নিঃসঙ্গ লড়াই অবশ্য হার মানেনি লিটন দাস। 87 বলে তুলে নেন ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ব্যক্তিগত 221 রানে ধোনির ক্ষিপ্রতায় পরাস্ত হলেও ঠিকই টিভি আম্পায়ার রড টার্নারের সিদ্ধান্ত ক্ষোভের জন্ম দিয়েছে টাইগার সমর্থকদের মনে। 222 রানের মামুলি স্কোর বোর্ডে থাকলেও হাল ছাড়েনি মাশরাফি বাহিনী। দলীয় 46 রানে ইনফর্ম শেখর ধাওয়ান আর আম্বাতি রায়ুকে ছেটে ফেলেন নাজমুল, অপু আর অধিনায়ক। কাটা হয়ে থাকা মারমুখী রোহিত শর্মাকেও থিতি হতে দেননি। 48 রানে তাকে তুলে নেন পেসার রুবেল হোসেন। 5ম উইকেটে 84 রানের জুটি গড়ে ভারতকে কক্ষপথে ফেরান দিনেশ কার্তিক আর মহেন্দ্র সিং ধোনি। এই দুজনের সঙ্গে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান কেদার যাদব। তবু হাল ছাড়েনি ভারত। টেলেন্ডারে রবীন্দ্র জাদেজা আর ভুবনেশ্বরের আত্মবিশ্বাসী ব্যাটিং এর পর কেদার যাদব দ্বিতীয় দফায় আবারও মাঠে ফিরে শেষ বলে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। পরাজয়ে ডরে নাবির। এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স এই প্রবাদটির সাথে খুব ভালোভাবেই মিলে গেছে। পুরো টুর্নামেন্টেই সাকিব তামিমের বীরত্বের পাশাপাশি মুশফিক মাশরাফিরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছেন। কেবল ট্রফি ছাড়া বাকি সব কিছু জিতেছে টিম বাংলাদেশ। তাই তো এই টুর্নামেন্টের ভুলগুলো আর অর্জনগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য হবে পাথেয়, এমনটাই প্রত্যাশা এখন টাইগার সমর্থকদের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এদিকে দেশে ফেরার পরের দিনই হাতের আঙুলে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের। এখনই চাইলে হাতে অস্ত্রোপচার সম্ভব নয়। মেজর অপারেশনের জন্য সময় লাগতে পারে 2 থেকে 3 সপ্তাহ। আগামী 48 ঘন্টা থাকবেন অবজারভেশনে। আঙুলের অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হন সাকিব। দ্রুতই অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান আর কয়েক ঘন্টা অপেক্ষা করলে আঙুলে পচন ধরার শঙ্কা ছিল। এর আগে বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান এই অলরাউন্ডার। এরপর পুরোপুরি সুস্থ না হয়েই আবারও মাঠে ফেরেন তিনি। চলতি এশিয়া কাপের প্রথম 4 ম্যাচে খেললেও ব্যথা বাড়ায় মাঝপথে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। ইনফেকশন হওয়ার পরে আজকে আর কি আর টাইমই ছিল না কোথাও যাওয়ার, মানে উইদিন নেক্সট 2-3 আওয়ার্স করতে হইতো আর কি ওই ছোট সার্জারিটা, যেটাতে আর কি পুষ্টটা বের করবে। যদি এটা বের না করতে পারি পারতাম আর কি নেক্সট কিছু ঘন্টার ভেতরে হয়তো হাতই আর কি পুরো নষ্ট হয়ে যাওয়ার আর কি উপক্রমের আর কি অবস্থা। সো এই কারণে আর এখন ওই সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডের ভিসা ছিল না যে যাইতে পারবো, সো এখানেই করে ফেলছি। ডক্টর পাগল হয়েছে, বলে যে কেমনে কিভাবে হাত নিয়ে ক্রিকেট কিভাবে খেলা সম্ভব, আমাদের কোনো আইডিয়া নেই, কোনো কাজও যে করা যায় এটাই জানতাম না। এখন অ্যান্টিবায়োটিক চলতেছে, ওটা শেষ না পর্যন্ত যাওয়া যাবে না, সো 3 দিন অ্যাটলিস্ট টাইম লাগবে। ফাইনালে হারলেও এশিয়া কাপে বাংলাদেশের দলের পারফরমেন্সে মুগ্ধ ভারতের কিংবদন্তি কপিল দেব। চাপকে জয় করতে শিখলে বড় টুর্নামেন্টে সাফল্য পাবে টাইগাররা বিশ্বাস তার। তবে একটা ট্রফি বদলে দিতে পারে বাংলাদেশকে, যে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারবে লাল সবুজরা। বিশ্বাস ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেয়া কপিল দেবের। এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের বীরত্বে বাংলাদেশের জয় দেখেছে ক্রিকেট বিশ্ব। এরপর আবারও আফগানদের বিপক্ষে 144 রানের পাকিস্তানের বিপক্ষে বাজর নিয়ে মুশফিকের ডাইভিং ক্যাচ কিংবা সুপারম্যান মাশরাফি।
সবই ছুঁয়ে গেছে টাইগার সমর্থকদের মন। যে কাতারে আছেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কিংবদন্তি কপিল দেব। Bangladesh played really well. The way they won against Pakistan. Asia Cup e onobodyo khelechhe Bangladesh. Mushfiq, Mashrafi, Mustafiz shobai chilo onobodyo. Ar bishesh kore Pakistaner bipokkhe doler team spirit mugdho koreche amake. All credit goes to everybody in the team. তবে বারবার ফিরে এসে তরি ডুবছে টাইগারদের তিন এশিয়া কাপ ফাইনাল হার। লিডার্স ট্রফিতেও শেষ বলে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরগুলোতে মানসিক চাপ জয় করতে পারেনি টাইগাররা, আর তাতেই হেরেছে দল, এমনটাই বিশ্বাস কপিল দেবের। তবে এই দীনতা কাটানোর কৌশলও বলছেন কপিল দেব, একটা ট্রফি বদলে দিতে পারে সব কিছু। চাপকে জয় করার ফর্মুলা একটাই, জিততে হবে। বাংলাদেশ একটি ট্রফি জিতলে সব মানসিক চাপ দূর হয়ে যাবে, নিয়মিত জিতবে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইনে ক্রিকেটারের ঘাটতি এখন ওপেন সিক্রেট, বিষয়টা ভালোভাবে জানা আছে কপিল দেবেরও। তাই তো ঘরোয়া লীগের মান বাড়ানোর কথা বলছেন তিনি। 2019 সালের 30 মে পর্দা উঠছে বিশ্বকাপের। এই বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক 4টি সিরিজ খেলবে টিম বাংলাদেশ, যেই সিরিজগুলোতে এশিয়া কাপের ভুল ত্রুটিগুলো শুধরে আরও পরিণত বাংলাদেশকে দেখা যাবে বিশ্বমঞ্চে, এমনটাই প্রত্যাশা কপিল দেব সহ সংশ্লিষ্ট সবার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।